জোরে সাগরে জোর ভাগ্য ভালো যে থাপ্পটা তুমি বর্তাকে মেরেছো, ওটা তুমি যদি আমায় মারতে না তাহলে আমার হাত উঠে যেত। ওঠা ওঠা হাত। কেমিক্যাল ইন্ডাস্ট্রির বিল্ডিং ঢালাই হবে দু নম্বর খোয়া আর গঙ্গার মাটি দিয়ে। হ্যাঁ আরে আরে কেমিক্যাল ধোয়া জল লেগে তো অল্প দিনেই ক্ষয়ে যাবে, ভেঙে পড়বে বিল্ডিং। যাদেরটা তারা বুঝবে, ওই তো ওদিকে পরামর্শ হচ্ছে, সুপারভাইজারকে বুঝিয়ে দিচ্ছে ঢালাইয়ের কাজ যেন রাতে ধরা হয়। সেই খোয়া নামিয়ে পাথরের খোয়া লোড করার জন্য কিছু বিশ্বস্ত লেবার থাকবে। না বাবা, বাবা এখান থেকে একটা পাথরের কণাও বাইরে যাবে না। এই এই বড়, এদিকে কোথায় আসছো বাবা? না আমি কারো বাবা নই, আমি কারো বাবা নই, আমি এইখানকার একজন সাধারণ মজুর, লেবার, এই দেশেরই একজন মানুষ। একজন বিদেশির কাছে এই দেশের মানুষকে আমি চোর হতে দেবো না। এই সুপারভাইজার, একটা লেবারের মুখ থেকে বড় বড় কথা আমি শুনতে চাই না, ওকে বার করে দেখেন থেকে। লেবারের সম্মান চোরের চেয়ে অনেক বেশি, পরিশ্রম করতে কোনো লজ্জা নেই, কিন্তু একটা চোর বড় গলায় কথা বলে কোন সাহসে? বাবা বাবা তুই এখান থেকে চলে যাও। চুপ, চোরের সাগরে চুপ। তোমার ভাগ্য ভালো যে থাপ্পটা তুমি বর্তাকে মেরেছো, ওটা তুমি যদি আমায় মারতে না তাহলে আমার হাত উঠে যেত। ওঠা ওঠা হাত। আরে ওঠা হাত, আমিও দেখতে চাই একটা পশুর সংস্পর্শে এসে তুই কত নিকৃষ্ট জীব হয়ে গেছিস। ওঠা ওঠা হাত। আরে ওঠা, এই এদিকে এসো, এই বুড়োটাকে ঘাড় ধাক্কা দিয়ে খাবার করে দাও। কাকে বের করতে চাচ্ছ? হ্যাঁ আরে আরে আমি তো তোমাদের সম্মান রাখার জন্য লড়ছি, কি চাও তোমরা? হ্যাঁ পরিশ্রমের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলতে চাও, নাকি এই চোরদের লেজুর বৃত্তি করে চোর হতে চাও? আরে আমার কি, আমার কি, আমি তো চলে যাচ্ছি, এই চুরির কলঙ্ক আমি আমার মাথায় রাখবো না। এই তুমি যাও যাও, কাজে যাও, কাজে যাও, যাও যাও। দেখলে তো তোমাদের বাবাই তোমাদের শত্রু, আমি তোমাদের উপকার করতে চাই। আর এদিকে যেতে দিন আঙ্কেল, যা হয়ে গেছে তা ভুলে যান। ঠিক আছে, তাহলে আমাদের প্রোগ্রাম সব কনফার্ম রইল তো? তাহলে কাজ ঠিক মতো চলছে? হ্যাঁ ঠিক মতো চলছে, কোনো অসুবিধা তো কিছু নেই? না না অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেবো আরে মিস্টার লর্ড, আপনি? ইয়েস আই অ্যাম। দেখতে এলাম কাজকর্ম কিরকম চলছে। বাহ, মিক্সিং শুরু হয়ে গেছে। হ্যাঁ কি স্টোন চিপসের কালার বদলে গেল কি করে? স্টোন চিপস এত নরম হলো কি করে? যে মানে হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি হলো, জবাব নেই কেন? মিস্টার লয়েড, কাম শুরু হলো না, চুরি শুরু হয়ে গেল। উই আর উই আর সরি। শাট আপ, আই নো এভরিথিং, আমি সব জানি। কখন এখানে পচা ব্রিক চিপস এলো, কখন স্টোন চিপস পাচার হলো, তখন কে কে এখানে ছিল আমি সব জানি। আমি চোরেদের সঙ্গে কাজ করব না। ওয়ার্ক অর্ডার ইজ ক্যান্সেল। স্যার স্যার প্লিজ স্যার, লর্ড একটা ছুটি দিন নাহলে আমি শেষ হয়ে যাবো স্যার। গো টু হেল স্যার। বাবা বাবা, আর দি ইউর সন্স, তোমার ছেলে? না, ওরা চোর, আর আমি এই দেশের একজন সৎ নাগরিক। চলুন সাহেব। একটা কথা বুঝলাম না, তোমার ছেলে অথচ তুমি তাদের ধরিয়ে দিলে কেন? লোক সাহেব, বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে খারাপ পথ থেকে ফেরানো, সহজ পথে না হলে কঠিন ব্যবস্থা নেওয়া, দরকার হলে শাস্তি দেওয়া, এটাই বাঙালি ফ্যামিলির কালচার। এই কালচার ভুলে তোমাদের কালচার অনুকরণ করতে গিয়ে আজ আমাদের এই অধঃপতন। আর তোমরা এরকম দু চারজনকে দেখে আমাদের সম্পর্কে একটা ঢালাও ধারণা করে বসো, অথচ এই দেশের বেশিরভাগ মানুষ এখনো সৎ। তোমার দুর্ভাগ্য, প্রথমেই তুমি একটা অসৎ চক্রে পড়ে গেছো। আমি তো পড়তে চাইনি। জেমস অ্যান্ড জেমস কোম্পানি অত বড় প্রজেক্ট যারা করেছিল, আমি সেই শুভেন্দু রায়ের কোম্পানির কাছে গিয়েছিলাম, গিয়ে দেখলাম কোম্পানি বন্ধ হয়ে গেছে, তালা চলছে। আমি যদি শুভেন্দু রায়ের কোম্পানিকে পেতাম তাহলে আমি ওয়ার্ক অর্ডার দিয়ে নিশ্চিন্তে দেশে চলে যেতে পারতাম। মিস্টার লয়েড, শুভেন্দু রায়ের কোম্পানি তো নেই। শুধু শুভেন্দু রায়কে পেলে তোমার চলবে? চলবে মানে দৌড়াবে দৌড়াবে, কোম্পানির আগে তো মানুষ, আর মানুষ খাঁটি হলে কোম্পানি ভি খাঁটি। কিন্তু শুভেন্দু রায়ের কাছে তো ক্যাপিটাল নেই, কাজ তুলতে গেলে তো টাকা লাগবে। আমি দেব আমি দেব,
কাজ শেষ হলে আমাকে সব টাকা দিতেই হবে, সেটা আমি আগে দেব। কিন্তু কোথায় 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 শুভেন্দু রায়? তোমার সামনেই দাঁড়িয়ে। ও তো তুমি শুভেন্দু রায়? ও গুড গড, আমি আমি সোনা হাতের কাছে রেখে পিতল খুঁজে বেড়াচ্ছি। থ্যাংকস গড, তুমি তুমি আমার সমস্ত কাজ করবে, আমার সমস্ত প্রজেক্ট তুমি করবে। ইয়েস ইউ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।